আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল, অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই দেখতে চেয়েছেন। তো আজকের ব্লগটা হচ্ছে মেনলি আমি দেশ থেকে কী কী শাড়ি নিয়ে এসেছি সেই শাড়িগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো, কারণ অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আমি দেশ থেকে কী শাড়ি নিয়ে এসেছি, কেমন শাড়ি নিয়ে এসেছি। কারণ আমি দেশ থেকে থ্রি পিস, গহনা, গিফট যা নিয়ে এসেছি সব কিছু আপনাদের সাথে সোফার শেয়ার করেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাংলাদেশ থেকে কী কী শাড়ি নিয়ে এসেছি। তো ঠিক আছে, চলেন কথা না বাড়িয়ে দেখা যায়, মানে আপনাদেরকে শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করি আমি বাংলাদেশ থেকে কী কী শাড়ি নিয়ে এসেছি। তো প্রথমেই শুরু করবো আমার ফেভারিট কালার একটা শাড়ি দিয়ে। শাড়িটা খুবই সিম্পল কিন্তু আমার খুবই পছন্দ, যেহেতু এই কালারটা আমার পছন্দ সেই জন্য। তো এটা হচ্ছে ব্লু একটা শাড়ি, আর এটা দেখতে জামদানির মতো, বাট এটা আসলে জামদানি না, এটা কি একটা শাড়ির নাম বলেছিল আমি ভুলে গেছি। আর মোস্ট অফ আমার শাড়িগুলা এটা হচ্ছে বেনারসি পলি থেকে কেনা। তো এই শাড়িটা তো অনেকটা জামদানির মতো, কিছু একটা নাম বলেছিল আর আমি জিনিসের নাম মনে না করতে পারলে আমার খুব রাগ লাগে তখন। তো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি। তো এই হচ্ছে একটা শাড়ি, কারণ আমি শাড়ি এনেছি মোট ষোলোটা মনে হয়, আমি বারোটা কি তেরোটা শাড়ি এনেছি। এটা একটা এগুলো আমি নিয়ে এসেছি কারণ আমাদের ঘরোয়া অনেক পার্টি হয়, যে পার্টিতে খুব হেভি শাড়ি পরতে আমাদের মানে ভালো লাগে না, আর হেভি শাড়ি কেউ পরেও যায় না ঘরোয়া অনুষ্ঠানে। সেই জন্যই আমি যতটা সম্ভব সিম্পল কিছু শাড়ি নিয়ে এসেছি। তো শাড়িগুলো আমি একপাশে সরিয়ে রাখছি। তো এই হচ্ছে আরেকটা শাড়ি, এটার কালারটা আমার কাছে ভালো লেগেছে। এটার ভেতরটা হচ্ছে এরকম ম্যাজেন্দা আর ক্রিম কালার, আর উপরটা এই টরে কালার আছে একটু এই কালারটা। তো এটা হচ্ছে আঁচল আর পুরো বডিটা হচ্ছে ঠিক এরকম দেখতে। তো আমি শাড়িটা পুরোটা খুলবো না, কারণ খোলার পরে ভাঁজ করতে খুবই কষ্টকর, আর সেই কষ্টটাকে অ্যাভয়েড করার জন্যই আমি মানে শুধু আঁচল আর বডিটাকে দেখাচ্ছি। তো এটা গেল আরেকটা। তো আমি জামদানিও কিনেছি, সেই জামদানিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি জামদানির হাটের যে ব্লগগুলো শেয়ার করেছিলাম সেই আমি বলেছি অনেকবার যে আমি জামদানির হাট থেকে জামদানি কিনেছি। আমি খুব সিম্পল ধরনের জামদানি কিনেছি, কারণ জানি একবার পরলে এই শাড়িগুলো আর পরা হবে না, একবার করেই পরা হবে। তো এই জামদানির শুধু কুচিটার মধ্যেই কাজ, কুচি আর বডিতে অল্প একটু কাজ আছে, আমি এটা খুলতে চাচ্ছি না। তো যাই হোক, এইটা হচ্ছে একটা জামদানি, তো এটা হচ্ছে কুচি আর ওটা হচ্ছে পুরো বডিতে। তো ঠিক আছে, এটা গেল। আর আমার ম্যাজেন্দা শাড়ি আছে কয়েকটা, খুবই অল্প, তো সেই জন্য এবার ম্যাজেন্দা একটা শাড়ি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই কালারটা, এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, আর নিয়েছি কালোটা। তো আমি আগে এটা দেখাই, তো এই হচ্ছে আরেকটা। এই কালারটা আমার খুবই মানে কালার কম্বিনেশনটা খুবই 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 ভালো লেগেছে। তো এই হচ্ছে আরেকটা, এটা খুলি না, এটা হচ্ছে আঁচল, আঁচল নাকি ব্লাউজ পিস, এটা মনে হয় ব্লাউজ পিস, এটা মনে হয় আঁচল। তো এটা পুরো বডিটাতে এরকম আছে বুটি বুটি দেওয়া, আর এটা আমি বলবো এটাই মনে হয় আঁচল, যদিও আমি এখন শাড়িটা পুরোটা খুলে দেখিনি, ওই হাট থেকে কেনার পরে প্যাক করেছি তারপরে তো এখানে। তো এই হচ্ছে আরেকটা শাড়ি, খোলার একটা মানে কষ্টের কাজ হচ্ছে শাড়িগুলোকে আবার ঠিক মতো যদি ভাজে ভাজে না রাখা যায় তাহলে মানে শাড়িগুলা পরে যখন আবার খুলতে হয় বা ভাজ করতে হয় এই জিনিসটা আমার অপছন্দ, খুবই অপছন্দ। তো যাই হোক, পরে আবার মানে ভাজ করব। এইটা কিনেছি হচ্ছে আমি বেনারসি পল্লি থেকে, আর বেনারসি পল্লিতে 10 নম্বরে যদি ভুল করে না থাকি, আমি দুইটা কি তিনটা দোকানে গিয়েছিলাম,
এই শাড়ির দোকানটার নাম হচ্ছে লামিসা, মনে হয় লামিসা, কারণ আমি পরশমণি থেকেই কয়েকটা শাড়ি কিনেছি। পরশমণির শাড়ির কালেকশন অনেক 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 সুন্দর। যারা ঢাকাতে থাকেন, মিরপুরে থাকেন আর বেনারসি পল্লীতে সবসময় যাওয়া আসা করেন, তারা জানেন যে পরশমণির কালেকশন কত ভালো। তো এই শাড়িটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট শাড়ি, কারণ এটার কালারটা অনেকটা ময়ূরকণ্ঠি কালারের মতো। এটা হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে এটা, এটা হচ্ছে পুরো বডিটা, আর এটা সিল্কের মধ্যে সফট। আমার মানে আমার কাছে হেভি আর শক্ত শাড়ি পরতে ভালো লাগে না। জামদানি আমি নিয়েছি সব করে, কিন্তু জামদানি পরতে আমার পছন্দ না, জাস্ট বিকজ সুতি শাড়িটা ম্যানেজ করা খুবই কষ্টকর। আর এই শাড়িগুলোতে মানে কেনার পরে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লেগেছে, যে দোকান থেকে কিনেছি ওনারাই অফার করলো যে আমি শাড়ির মধ্যে ফলস লাগাবো কিনা। তো ফলস লাগাতেই 200 টাকা করে এক্সট্রা নিয়েছে, তো আমার কাছে মনে হয়েছে এটাই ভালো আইডিয়া, ওনারা করে দিচ্ছে। তো আমি সিম্পলের মধ্যে আরেকটা যে শাড়িটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, একদম যেটাকে বলা হচ্ছে পিঙ্ক আর অফ হোয়াইটের মধ্যে, আর হচ্ছে সাদা। এগুলো একদম মানে ঘরোয়া দিয়ে পার্টি আছে, লাইক আমার বাসায় দাওয়াত হলেই আমি এগুলো পরতে পারবো। তো এই তো, এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো বডি। তো এগুলা অনেকটা জামদানি টাইপের শাড়ি, জামদানির মতো মানে ডিজাইন করা, বাট এগুলো কিন্তু জামদানি না, কারণ আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন আমি আড়ং থেকে 15,000 টাকা দিয়ে একটা জামদানি এসেছি। বিশ্বাস করবেন কি করবেন না, জামদানিটা আমি মাত্র একদিন পরেছি আর পরাই হয়নি। তো এরকমই হয়, একবারই পরা হয় তারপর আর পরা হয় না, সেই জন্যই আমি মানে শাড়ি কিনা, আমার শাড়ি আমার পছন্দ, বাট ওই যে বললাম একবার পরলে আর বেশি পরা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের। আমার কিন্তু কি বলবো, কালোর প্রতি একটা ঝোঁক আছে, তো এই কালো শাড়িটা আমার অসম্ভব ভালো লেগেছে, কালোর মধ্যে সিলভার কম্বিনেশন। আর এই শাড়িটা পরবো যখন, তখন কিন্তু আমি কালো গয়নাটা পরবো। তো কালো গয়নাটা কেনা হয়েছে মেনলি এই শাড়িটার জন্যই। তো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে এই শাড়ির মেন বডি। শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আর শাড়িটা খুবই সফট, মানে একদম শক্ত বা ধার ধার ধারালো এরকম কিছু না। আগে বললাম সফট শাড়ি পরতে বেশি ভালো লাগে, মানে এই শাড়িগুলো যখন পরবো তখন শাড়িগুলোকে আয়রন করতে হবে, কারণ লাগেজের মধ্যে থাকার পরে দেখেন কিরকম হয়েছে উপরে, তো এগুলোকে আমার আয়রন করতে হবে। ও, আমি তো কালো শাড়িটা আপনাদের সাথে শেয়ারই করলাম না, জামদানি কালো শাড়িটা ভুলেই গেছি কথা বলতে বলতে। তো এটা হচ্ছে জামদানি কালো শাড়ি। এই শাড়িটাকে আমি কিন্তু একটু ব্লগে দেখিয়েছিলাম, যেদিন আমার জামদানি হাটের ব্লগটা শেয়ার করেছি সেদিন কিন্তু এই শাড়িটা আমি অল্প একটু দেখিয়েছিলাম ব্লগে। তো এটা হচ্ছে কালোর মধ্যে সিলভার, এই হচ্ছে আরেকটা শাড়ি, পুরোটা বডিতে এরকম ছোট ছোট আর আঁচলের এই পাশটা হচ্ছে এরকম কাজ করা। তো এটা খুললাম না, আর এটার যে পাটটাতে কিন্তু একটা রেডিশ রেডিশ একটা ভাব আছে দেখেন। তো সামনে যেহেতু 21 ফেব্রুয়ারি আর আমাদের এখানে 21 ফেব্রুয়ারি প্রোগ্রাম হবে বাংলা স্কুল থেকে, তো তখন আমি এই শাড়িটা পরবো ভেবে রেখেছি। এটা গেল আর এই শাড়িটা আমি কিনেছিলাম সিলেট থেকে, যখন আমি সিলেট গিয়েছিলাম তামানার সাথে দেখা করতে তখন কিনেছিলাম এই শাড়িটা। এটা হচ্ছে একটা ব্লকের শাড়ি, খুব সাধারণ শাড়ি, আর আগেই বললাম কালোর প্রতি আমার ঝোঁক আছে। এটা হচ্ছে পুরোটা বডি। আর ব্লকের শাড়ি দুটো কিনেছিলাম, একটা আমি আমার বোনকে দিয়েছি আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আর যেহেতু আগেই বললাম কালো কালারটা আমার একটু বেশি পছন্দ, আমি দেখেছেন ড্রেস কিনেছিও মানে কয়েকটা কালো, শাড়ির কালো আর এই শাড়ির কম্বিনেশনটা খুবই 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 সুন্দর। আমি আরেকটা ভালো খুবই মানে আমার পছন্দের একটা শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটাও কিনেছিলাম লামিসা থেকে। তো এই হচ্ছে আরেকটা শাড়ি, এটা হচ্ছে আঁচল, দেখাচ্ছে
আঁচল, এটা হচ্ছে আঁচলটা শাড়ি, আর এটা শুধু পায়ের মানে নিচের দিকে কাজ করা, উপরের দিকে অত বেশি একটা কাজ নেই, এটা জাস্ট নিচে কুচিতে পড়বে। আর এইটা হচ্ছে পুরোটা আঁচল, মানে কালারটা খুবই সফট, আমার এরকম কালার শাড়ি বেশি ভালো লাগে, মানে একদম সফট। এটা হচ্ছে আরেকটা শাড়ি, খুলতে যেমন ঝামেলা, ভাঁজ করতে তো আরো বেশি ঝামেলা, কি আর বলবো, কারণ দোকানদাররা কিভাবে যে এত শাড়ি খুলে আর এত এত শাড়ি ভাঁজ করে আমি নিজেও জানি না। মানে আমি এবার যখন গিয়েছিলাম এই লামি স্যার, এই দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম আপনারা দিনে কতগুলো শাড়ি ভাঁজ করেন, তোনার বললো যে এমনও দিন আছে তারা 2400-2500-3000 শাড়িও নাকি ফোল্ড করেছে। তো আমার এটা শুনে মানে অবাক হয়ে গেছি, আমরা মেয়েরা শাড়ি পরি কিন্তু আমরা শাড়ি ভাঁজ করতে চাই না, ওনারা শাড়ি পরে না কিন্তু ওনারা দিনে অনেক 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 শাড়ি ভাঁজ করে। তো এই শাড়িটা কিনেছি হচ্ছে পরশমণি থেকে, আর এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট শাড়ি, এবার বাংলাদেশ থেকে মানে এনেছি, আর বাংলাদেশ থেকে আনার পরে এই শাড়িটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট শাড়ি। এই শাড়িটা হচ্ছে খুবই মানে কি বলবো, আমার কাছে আনকমন লেগেছে, আর কালারটা তো অসম্ভব সুন্দর। এই যে তো এটা হচ্ছে আঁচল, আর সারা বডিতে এরকম ঝুল দাও আছে, এই যে এটা হচ্ছে বডিটা। আমার কাছে কিন্তু শাড়িগুলো অসম্ভব ভালো লেগেছে, আর পরশমণির কাপড় অনেক ভালো আমার কাছে, ওদের কোয়ালিটি, ওদের ডিজাইন খুব খুবই 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 ভালো মনে হয়েছে। তো এবার আরেকটা শাড়ি শেয়ার করছি, লাস্ট আরেকটা শাড়ি, তো এই যে আবার দেখতে পাচ্ছেন আবার কালো, কারণ কালো আর আমি মানে আমরা দুজন মানে দুজন দুজনকে এত বেশি পছন্দ করি সেই জন্য আমি কালো শাড়ি আবার নিয়ে এসেছি। এটাও সেই বেনারসি পল্লি, আমার সবগুলো শাড়ি মোস্ট মানে বললাম সবগুলো শাড়ি মোটামুটি বেনারসি পল্লি থেকে কেনা। এটাও খুবই সুন্দর একটা শাড়ি, আমি দেখাচ্ছি খুলে, এটা হচ্ছে আঁচল, তো এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি। তো আজকের আমার এই শাড়ির ব্লগটা, বাংলাদেশ থেকে আনা শাড়িগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের মধ্যে কার কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, যদিও আমি আপনাদেরকে গিফট করতে পারবো না, দিতে পারবো না, তারপরও আপনাদের কাছ থেকে শুনলে আমার ভালো লাগবে যে কোন শাড়িটা আপনাদের পছন্দ হয়েছে, দেখি আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের মিল হয় কিনা। আমার কিন্তু এই দুটো শাড়ি অসম্ভব পছন্দ হয়েছে, তারপর তো আমার এই শাড়িটা খুবই পছন্দের, আমি বলে দিচ্ছি আমার নিজের কোনটা কোনটা বেশি পছন্দ হয়েছে, এই দুটা, তারপরে হয়েছে এই শাড়িটা, তো আমার আরেকটা পছন্দের শাড়ি, এইটাও আমার খুবই ভালো লেগেছে, আর জামদানির মধ্যে হচ্ছে আমার কালোটা পছন্দ হয়েছে, কালোটা বলবো, তারপর হচ্ছে যেটা লেমন কালার যেটা সেটাও পছন্দ হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের শাড়ি, বাংলাদেশ থেকে আনা শাড়ি, তো হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।